নাগি, যারা আমার বাবাকে খুন করেছে, যারা আমার কাছ থেকে নাগমণি চুরি করে নিয়েছে, তাদের আমি কাউকে ছাড়ব না। মেহু নাগিন ওই চৌধুরী বাড়ির বউ হয়ে তাদের পরিবারকে আমি ধ্বংস করে দিব। আমার বিষে আমি সবাইকে জর্জরিত করে দিব। মেহু নাগিন আমি কাউকে ছাড়ব না। আমার বিষে তাদের পুরো পরিবারের শরীরকে আমি নীল করে দিব, আর আমার নাগমণি আমি ছিনিয়ে নিয়ে আসব। নাগমণি কোথায় আছে সেটা আমি জানি না, ওসবের খোঁজ আমি রাখি না। আর আর চন্দ্রঘণ্টা যে কেন আসে একদম ভালো লাগে না, আমাকে আমার নিজের আসল রূপে আসতে হয়, ইচ্ছাই করে না আমার। আর আজকে কি গরম, একদম ভালো লাগছে না, আমি এসে ছাড়া থাকতেই পারি না। আমার একটাই ধর্ম, একটাই কর্ম, এই বাড়ির ভালো বউ হয়ে ওঠা, আমার স্বামীর খেয়াল রাখা, আমার শাশুড়ি মার সব থেকে প্রিয় বৌমা হয়ে ওঠা। আমি নাগিন টাগিন না, আমার একটাই ধর্ম, একটাই কর্ম, এই বাড়ির ভালো বউ হয়ে ওঠা, আর সুন্দর সুন্দর খয়না শাড়ি পরে সবসময় থাকা। ও আমি না ভাত বসিয়ে এসেছি আমার স্বামীর জন্য, আলু ভাতে ভাত, আমার স্বামী এবার খুব খেতে ভালোবাসে। ও এই রূপটা ছাড়ি, এবার যাই সুন্দর সুন্দর গয়না শাড়ি পরে বউ রূপে ফিরে আসি। আমি শতদ্র সিংহ নই, এই শহরের নাম্বার ওয়ান বিজনেসম্যান। আমার কথায় 8-10টা মাল্টিন্যাশনাল কোম্পানি উঠে আর বসে, আর সেখানে সামান্য একটা মুদির মেয়ে আমার সঙ্গে তর্ক করছে বিজনেস নিয়ে। ও বিজনেসের কি বোঝে? সিকিউরিটি ওকে বের করে দাও। কি যেন নাম? বিনাপানি। যেমন ব্যাগটির নাম তার তেমন ব্যাগটির চিন্তা ভাবনা। বের করে দাও, আমার সঙ্গে টেক্কা দিতে এসেছে। একদিন আমি মিস্টার সিংহ রায় এই দেশের সব থেকে বড় ব্যবসায়ী হয়ে দেখাবো। বিনা বিনা অফিস যাবে না? আমার আর যেতে ভালো লাগছে না, তুমি যাবে, বিজনেস তো তোমারই, আমি কি করবো গিয়ে? তুমি তো পুরোটা সামলাও, তোমার মতো ভালো বিজনেস কে বসে বলো? তোমার জন্য আমার বিজনেসটা মানে কত ভালো একটা জায়গাতে পৌঁছেছে বলো তো। আজকের কিন্তু টেন্ডারটা তোমাকে পেতেই হবে। আমি যাচ্ছি না, তুমি যাও, আমি জানি তুমি পারবে। আমি বাড়িতে থাকি, একটু ঘুমো, বাবা ভাড়া ধরেছে। ঠিক আছে, যাও যাও যাও, তোমার তোমারই তো সব কিছু। আমি এবারের কাজের মেয়ে, ছোটবেলা থেকেই কাজ করছি, এবারে সারাদিন কাজ করি আমি। বড় মা, তোমার ঘরটা আমি মুছে রেখে এসেছি। বড় মা, ও বড় কর্তাবাবু, আমি তোমার ঘরটা ভালো করে গুছিয়ে ওষুধপত্র রেখে এসেছি। ছোট কর্তাবাবু, তোমার ব্রেকফাস্টটা রেডি আছে, তুমি খেয়ে নিও। বড় বৌদি, তোমার দামি শাড়ি কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে খাটে রেখে এসেছি। আর মেজ বৌদি, তুমি বলেছিলে ফেস প্যাকটা লাগাবা, আমি রেডি করে তোমার টেবিলে রেখে এসেছি, তুমি লাগিয়ে নিও। আমি সারাদিন এই বাড়ির কাজ করি, আমি এবাড়ির কাজের মেয়ে। আমি এখন এই বাড়ির বউ, আমার একটাই কাজ এই পুরো পরিবারটাকে বুক দিয়ে আগলে রাখা। বড় মা, তুমি একদম চিন্তা করো না, এই তোমার পুরো সংসারটাকে আমি একদম ভাঙতে দেবো না। বড় বাবু, আমি এখন পড়াশোনা কমপ্লিট করে বড় বড় ডিগ্রি অর্জন করেছি, তোমার সয় সম্পত্তি সমস্ত কিছু আমি আগলে রাখবো, কাউকে দখল করতে দেবো না। ছোট কর্তা বাবু, তোমার একদম অফিস যাওয়ার দরকার নেই, এবার থেকে আমি অফিস যাবো, আমি অফিস সামলাবো, তুমি রেস্ট করো। বড় বৌদি, তুমি একদম ভেবো না যে তুমি এই সংসারটাকে ভেঙে দিতে পারবে, আমি একদম সেটা তোমাকে করতে দেবো না। বড় বৌদি, ছোট কর্তা বাবু, যেদিন তোমার হাতের সিঁদুর এই কাজের মেয়ের সিঁদিতে উড়ে এসে পড়েছিল, সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম সংসারটাকে আমি বুকে আগলে রাখবো, আমি এই বাড়ির বউ, আমার একটাই কাজ। কে বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। সামান্য সিঁদুর উড়ে পড়লেই কি বিয়ে হয়ে যায় নাকি? তোমাদের মতো ছোট লোকের মেয়েরা আমাদের মতো বড় লোকদেরকে ফাঁসিয়ে বিয়ে করে। নিজেদের দুঃখের গল্প শুনিয়ে তুমি আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করছো, এই বিয়ে আমি কিছুতেই মানি না। বেরিয়ে যাবে বাড়ির থেকে, এই বিয়ে আমরা কিছুতেই মানি না। তুমি যদি ভালোই ভালোই না বেরিয়ে যাও, আমি সিকিউরিটি দেখে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বেরিয়ে করে দেবো। তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি, তোমরা বড় লোকের ছেলে দেখলে তার গলায় ঝুলে পড়ো, তাকে ফাঁসিয়ে বিয়ে করো, এই বিয়ে আমি মানি না। বৌমা বৌমা, শ্যামা কোথায় গেলি মা? আয় আয়, ভাগ্যিস তুই ছিলিস মা, তাই আমার সংসারটা বেঁচে গেল। তুই এই বাড়ির লক্ষ্মী, তুই আমার পুরো সংসারটাকে আলো করে রেখেছিস মা। তোকে আমি সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিলাম, এই বাড়ি গাড়ি আমার সমস্ত সম্পত্তি তোকে রেখে দিলাম মা। তোর যাকে ভালো মনে হবে তুই তাকে দিবি, এই নে সমস্ত শাশুড়ির সমস্ত গয়না তোর, আজ থেকে তোর, তোর শাশুড়ির গয়না সব তোর, তুই নিয়ে নে। আজকে রান্নাঘর তোর, চাবি তোর, সব কিছু তোর মা, তুই যা করবি তাই হবে, তুই আমার বাড়ির লক্ষ্মী। আমার হাঁটাটা করছে বউ, হাঁটাটা করছে শ্যামা, তুই একটু গান শোনা শ্যামা, আমার গান শুনলে ভালো হয়ে যাবে শ্যামা, গান শোনা। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া আমার কাছে আমায় বাবাই দিয়ে।
অসুস্থ হয়ে গেছি শ্যামা, তুই আমার ডাক্তার, আমার ডাক্তারের খরচ তুই বাঁচিয়ে দিয়েছিস শ্যামা, তুই আমার লক্ষ্মী। আয় মা, আয় আয়, অনেক আশীর্বাদ করি।